উকিলে এটা রাখেন, এটা ওষুধ কিনে নেবেন, হ্যাঁ দোয়া করেন আমার জন্য। তোমাদের মতন মানুষ আরো অনেক গরিব লোকদের। চাচা ভালো আছেন? এখানে বসে আছেন কেন? চোখে দেখতে পান, দেখতে পান চোখে, একটা চোখে দেখতে পান, একটা চোখে দেখতে পান না। আপনার ছেলে মেয়ে কেউ নাই? একটা ছেলে, আপনার দুটো খেতে দেয় না? চাষি বেশি আছেন? চাষি বেশি আছেন? আপনারা কি আলাদা আলাদা খাওয়া দাওয়া করেন? ছেলে খেতে দেয়, ছেলে খেতে দেয়। আপনার বাড়ি কোথায়? পলাশপুর। পলাশপুর কোথায়? ওইখানে উকিলে আপনার নিজের জমি? আমার নিজের জমি, আমার মার সম্পত্তি। বুঝতে পারছি। ওই পলাশপুরের এখানে ছিল জমি? ফাঁকি দিয়ে বলতে আপনার কাছ থেকে জোর করে লিখে নিছে? তাহলে কিভাবে ফাঁকি দিয়ে খাচ্ছে? আপনি শুনতে পান না? বলতেছি আপনার জমি ওরা কিভাবে ফাঁকি দিয়ে খাচ্ছে? আমার বাচ্চা তিনি ভাই, দুবিঘে 12 কাঠা জমি, এক জায়গায় এক জায়গায়। বুঝতে পারছি। আমার বাচ্চা করা বেশি বিক্রি তো জানি না, কিন্তু আমার মাছটা সে বে করেনি, সেই জন্য আমরা দখল করিলাম। হ্যাঁ, ভাই চেয়ারম্যান দখল করতে অন্য লোক খাচ্ছিল। হ্যাঁ, তাই সে আগে আমার হাতে, হ্যাঁ তার এই সম্পত্তি না কিচ্ছু না। বুঝতে পারছি। সকালে খাওয়া দাওয়া করছেন? সকালে খাননি? না খাইনি। বাড়ি থেকে খেয়ে আসেননি? খাইনি। খাইনি জানো তো জানেন, বাড়ি যাবেন কখন? বাড়ি যাবেন কখন? বাড়ি যাবেন কখন? না ও বলিনি, বলতেছি বাড়ি যাবেন কখন, চলে যাবেন কখন বাড়ি? হ্যাঁ, দুপুরের সময়। ওই সময় কে খাওয়া দাওয়া করবেন? আবার বিকালে আসেন? আবার বিকালে আসেন? না, শুধু সকালে সকালে আসেন। ছেলে কি কাজ করে? রং মিস্ত্রি। যখন হলো ছেলের কাজ থাকে তখন আসেন আপনি? তখন খেতে দেয় না ছেলে যখন কাজ থাকে? ছেলে বিয়ে দিছেন? ও, তাহলে তো নাতি পুতি সব আছে। ছেলেটা? হ্যাঁ, বুঝতে পারছি। আমার ফুফা ওই এখনো ফুটিয়ে তো অনেক টাকা লাগছে, তার কাজ কর্ম করে, ওই প্রধান মেশিনে কাজ করে, যদি ওই 300 টাকা দিয়ে যায় তা রাখে ওই আমার ফুটিয়ে ফুল না, এবার ফুল না গিয়ে ফুটিয়ে। বুঝতে পারছি। হ্যাঁ, এই জন্যই অনেক সমস্যা। আপনার কি ওষুধ খাওয়া লাগে? হ্যাঁ হ্যাঁ, ওষুধ খান। ৯ টাকা ওষুধ, গ্যাসের বড়ি ৬০ টাকা।
বুঝতে পারছি, তাই তো অনেক ওষুধ খেয়ে যায় প্রতিদিন। এ প্রতিদিন কেমন টাকা হয় আপনার এই করে? প্রতিদিন কেমন টাকা মতো হয় বললাম না, বলতেছি প্রতিদিন কেমন টাকা হয় এই এই করে? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো সে টাকা সব ওষুধে যায়। বাড়ি বাজার আছে? বাড়ি চাল ডাল আছে? আমি ও বলিনি, বলতেছি বাড়ি চাল ডাল আছে, বাজার আছে বাড়ি? না, ওর টাকা দিয়ে আমি ২-২৫ টাকা করে দিই, তাই ও বাজার ঘাট করে আরো কেজি কিছু দেয়, কাজ হয়। বুঝতে পারছি। আচ্ছা আমি যদি আপনার একটু বাজার করে দেই আপনি নেবেন? না, বাজার করে দেবেন কেন? আপনি বসেন, আমি একটু আসতেছি। আপনি একটু বসেন এইখানে, আমি একটু আসতেছি। আমি একটু বাজার করে দেই, বসেন আপনি, বস। তো গাইস, ওনার সাথে কথা বললাম, বলে জানতে পারলাম ওনার একটা ছেলে আছে রং মিস্ত্রি। তো ছেলের আবার সংসার আছে, যার কারণে ওনাদেরও ঠিক মতো খেতে দিতে পারে না। তো তার জন্য ওনাকে এই ভিক্ষা বৃত্তির পথটা বেছে নিতে হয়েছে। তো ডিসিশন নিলাম ওনার কিছু বাজার করে দিব। তো তার জন্যই এখন বাজারে যাচ্ছি, দেখি যতটা পারি ওনার জন্য বাজার করে দিয়ে আসব। আঙ্কেল ভালো আছেন? চাল কোনটা কত? ভালো হবে এটা, ভালো হবে এটা, 5 কেজি দেন। পাত্রটা প্যাকেট দেন, দেন দেন দেন। ভাই ডাল কোনটা কত? ভালো হবে কোনটা? তো এটা দেন, 1 কেজি দেন। মুড়ি টুড়ি ছিল না? মুড়ি সামনে পাওয়া যাবে? ও আছে সামনে, চল। চাচা মুড়ি কার আপনার কত করে? হ্যাঁ, চানাচুর আছে? চানাচুর দেন 1 প্যাকেট। বুঝি নাই, দেন যেটা ভালো হয় দেন।
এখন সুজা বাড়ি চলে যাবেন, এখন সুজা বাড়ি চলে যাবেন। আরে ভানা উঠুন, চলেন উঠুন। আপনি দোয়া করে দিয়েন, ওঠেন, চলেন বাড়ি চলে যান, ওঠেন, চলেন চলেন বাড়ি চলেন, চলেন একটা ভ্যানে চলে দেয়, ওঠেন দেন আমার কাছে দেন, ওঠেন চল। পলাশ ফেল দেবেন, চল একটা ভ্যানে বললে তুলে দেই, পলাশ ফল দেবেন, পলাশ ফল দেবেন, পলাশ ফল, ওঠেন ভাড়া কত, ওঠেন আমি দিচ্ছি, আচ্ছা ওটা আপনি রাখেন, এটা রাখেন, এটা ওষুধ কিনে নেবেন, হ্যাঁ এটা দোয়া করেন আমার জন্য, আর দু একদিনের মধ্যে যে বাজার দিয়েছি দু একদিনের বাড়িতে বেরোনোর দরকার নেই, বুঝতে পেরেছেন? তোমাদের মতো মানুষ আরো অনেক গরিব লোক, আচ্ছা যান চলে যান বাসায় চলে যান, আজকে আসার দরকার নেই, ওই টাকা দিয়ে একটু ওষুধ কিনে নিয়েন, আচ্ছা একটু বাড়ির সামনে, ওরা একটু বাড়ির সামনে নামাই দিয়ে আস, তো গাইস আমি আমার সাধ্য মতো ওনাকে যতটুকু পারি সাহায্য করলাম, ভিডিওটা একটু শেয়ার করবেন সবার কাছে যেন এরকম ধরনের মানুষগুলো একটু সহযোগিতা পায়। আপনি আপনার জায়গা থেকে যতটুকু পারেন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন এবং সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন, আপনার সামান্য একটু সাহায্য একটা মানুষের হয়তো একবেলা মুখের ভাত জোগাতে পারে, তাই অবশ্যই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, যেটুকু পারেন, অল্প হোক বেশি হোক, যেটুকু পারেন আপনার সক্ষমতা অনুযায়ী আপনি মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন। তো গাইস দেখা হচ্ছে পরে ভিডিওতে।